হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর আমি মোটি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হয়েছে বৃহস্পতিবার আর কালকে তো মনসা পূজা গেছে। তো বাজে এখন সকাল 8:30। তো আমি আমার ব্লগটা 8:30 থেকে স্টার্ট করছি। তো সকালে ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ তো আমার ওঠান ঝাড়ু কমপ্লিট, তারপর জল তুলছি, তারপর বাদ বসাইছি। তো এখন মেয়ের ডেকে তুললাম, তো বললাম যে ব্রাশ করে একটু পরো, তারপর বাদকে স্কুলে যাবে। আর কালকে আগামীকাল শুক্রবার জন্মাষ্টমীর বন্ধ থাকবে স্কুল, তো তার জন্য আজকে স্কুলে যেয়ে এসো। আর তাছাড়া আজকে প্রচণ্ড পরিমাণ গরম, সকালে উঠে দেখলাম যে কুয়াশা, কুয়াশায় মানে অন্ধকার হয়ে আছে, সূর্য দেখা যাচ্ছে না। আমার উঠান দিতে মানে এক সপ্তাহে যত ঘাম ঝরে আজকে এতটুকু ঘাম ঝরলো, মানে এত গরম, এত গরম, প্রচণ্ড পরিমাণ গরম, এখনও ঘামছি। তো ফ্যানে নিচেই বসে থাকার ইচ্ছে হচ্ছে। তো না, রান্না তো করতে হবে, তো কী রান্না করবো ওইটাও কিন্তু ভাবিনি এখনও। ভাত বসাইলাম মাত্র, ভাত হোক, তো দেখি একটা কিছু তো রান্না করতেই হবে গুছিয়ে। আর ঠিক আছে, তো দেখতে থাকো আজকের ব্লগটা কন্টিনিউ। মেয়ে স্কুলে চলে যাচ্ছে আর ওকে ওর বাবা নিয়ে দিয়ে আসবে আজকে। ভালো করে পড়াশোনা করবে। তো বন্ধুরা, আমি আর বলে বুঝাতে পারবো না, এত গরম আমার লাগছে আজকে। তো রান্না আমার এখনো শেষ হয়নি, গরমের চুটে রান্না করে থাকা যাচ্ছে না। তো মেয়েকে রেডি করে পাঠালাম স্কুলে, আর এবার গিয়ে রান্নাটা কমপ্লিট করি। তো বন্ধুরা, ঘর ঝাড়ু দিয়ে মুছে একদম আমার সব কাজে মোটামুটি শেষ, স্নানও শেষ, মানে ঘর ঝাড়ু মোছার পর এত প্রচণ্ড পরিমাণ গরম লেগেছিল কি বলবো। তো তারপর আর স্নান না করে আর থাকতে পারলাম না। ব্যাপারটা মনে হচ্ছে আজকের, আজকে বৃহস্পতিবার, তো মেয়ের বইটা রান্না করেছিল। পর্দাটা এরকমভাবে থাকলে ভালো লাগে না। আর এটা ফেভিকলটা, ওই কালকে যে প্রজেক্টের জন্য স্কুলে ফেভিকলটা দিয়ে দিয়েছিলাম, যে যদি কোনো ফুল ছুটে পড়ে যায় তো ফেভিকলটা দিয়ে লাগানোর জন্য। তো আর বলবো, সকাল থেকে তো বলছি যে প্রচণ্ড পরিমাণ গরম, গরম সহ্য করার মতো না। মানে আমাদের ত্রিপুরাবাসীর কী হাল ত্রিপুরাবাসীরাই জানে, বিশেষ করে আগরতলা সাইডে। অন্য সাইডে কীরকম গরম ওটা আমি বলতে পারবো না। তো তার জন্য ঘর ঝাড়ু মোছার পর আমি স্নান করে ঘরে ঢুকলাম, আর দেখো সেরকম রৌদ্র নাই। দেখো রোদের পরিমাণ সেরকম না, রৌদ্র অনেক কম অন্য দিনেরতে। তো আমি যেটা বুঝলাম যে আকাশে মেঘ জমে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না, সকালে তো আজকে প্রচুর কুয়াশা দিয়েছে সেই কারণে এরকম গরম দিয়েছে। আর মেঘটা তো কালকে শুকায়নি, কালকে ধুয়ে দিয়েছিলাম, আর আজকে শুকাবে কি না বলতে পারছি না, মনে হয় না শুকাবে আজকে। আর কিছু কাপড় চোপড় রৌদ্রে দিয়ে দিলাম কালকে, যেগুলো পরেছিলাম, কাজ কর্ম তো শেষ, কিন্তু চোখে ঘুম আসছে না। ও ঘুমাচ্ছে, আমার ঘুম আসছে না। আর মেয়ে তো স্কুলে গেল, বাজে কয়টা এখন? 12:45, 12:45 বাজে। তো দেখি টুকটাক কাজকর্ম করি, ভিডিও এডিট করতে হবে, এসবই করি, ঘুমাবো না। মানে গরমে না যে হাল অবস্থা, গরমে না যে হাল অবস্থা, কি যে করি কোথায় যাই মানে বুঝতে পারছি না। তো কী রান্না করেছিলাম আজকে বলিনি আর দেখাইওনি। আর বন্ধুরা একটা কথা, আমার বাসা পরিবর্তন হয়েছে, কালকে ভিডিওতেই দেখতে পারছো। তো প্লিজ ক্ষমা করবে, সবাই ক্ষমা করবা, কারণ একটু একটু মানে মুখে একটু ফ্যাস লাগে আর একটু বলতে একটু অসুবিধা হয়। তো সরি যদি ভুল বলে থাকি। তো যাই হোক, তো আমি ভাবলাম যে এখন আমি ব্লগিংটা মানে একটু পরিবর্তন করে বলবো, কারণ আমি যে ভাষাটা বলি ওটা সবাই বুঝতে পারে না, আমি বুঝি। তো তার জন্য ভাষা পরিবর্তন করে দেখি কি অবস্থা হয়,
তার জন্য পরিবর্তন করেই ফেললাম, আর দেরি করলাম না। তো যাই হোক, তো এবার একটু টুকিটাকি কাজকর্ম করি। দেখো প্রচুর গামছি, ফ্যানের তলা থেকে সরলেই শুধু গামছি, ফ্যানের তলায় থেকেও গামছি, ফ্যানের তলায় বসে থাকলেও গামি। তো ঠিক আছে, আর দেখো বিছনা টিছনা তো একদম ফিটফাট টানা টোনা পড়ে আছে। দেখো আমি ভিডিও এডিট করতে করতে একটু লেট হয়ে গেল, আর এদিকে আমার সোনামণি চলে আসলো, ধরে না মা রং ধরছে, দশমীর রং খেলেছে বোধ হয় ওরা, তো রং নিয়ে এসছে। দেখো না না মা দে না, রাস্তাতে পড়েছিল, ফলো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ সোনামণি চলে আসলো, তো তোমার বাবা একটু বেরিয়েছে গাড়ি নিয়ে, দশমী মানে কালকে তো মনসা পূজা গেল, তো মূর্তি দশমী করবে, প্রতিমা দশমী, তার জন্য গাড়ি নিয়ে বেরিয়েছে। তো আমি ভাবলাম তুমি একটু তাড়াতাড়ি চলে আসলে, আজকে একটু তাড়াতাড়ি চলে আসলো, কারণ আমি 5 মিনিট আগেই বেরিয়েছি, তো এসে দেখেছি চলে এসেছে আমার বেবিটা। তো এবার যাই বাড়িতে, যে একটা গরম আজকে খারাপ যাবে, এই গরমের মধ্যে খারাপ যায় কেউ? ও বাবা ঘরে বসে দম বেরিয়ে যাচ্ছে, বাবা না করে গেল খেলা টেলা যেতে হবে, না না। তো ঠিক আছে বাড়িতে যাই, স্নান করবো, লাঞ্চ করবো মামি দুজন, তো পরে আবার দেখা করছি বন্ধুরা তোমাদের সাথে। তো বন্ধুরা গুড ইভিনিং, তো এখন প্রায় বিকেল শেষ হয়ে আসছে, তো ওই যে ঘরের সমস্ত কাপড় চোপড় ঘরে নিয়ে এলাম, বাইরে রোদে শুকিয়ে একদম মচমচে করে আনলাম, তো এবার বসে বসে এগুলো বাস করছি। আর মেয়ের কাপড়গুলো আলাদা রাখছি, কারণ মেয়ের কাপড়গুলি আলমারিতে ঢুকে যাবে, কারণ মেয়ের সব কাপড়ই আমি আলমারিতেই রাখি ছোটো থেকে, ও তো আর কাপড়গুলি বাস করছি। তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার সোনাকে নেল পলিশ করে দিলাম, তো এই যে দেখো দুটো পাতা একসাথে, কালারটা একটু ডিফারেন্ট কালার লাগছে, হ্যাঁ সেম কালারটা বোঝা যাচ্ছে না, এটা ডিফারেন্ট, দুটো তো সেম কালারে কিন্তু ক্যামেরার মধ্যে সেম কালার বোঝা যাচ্ছে না, যে কালারটা ওই কালারটা দেখা যাচ্ছে না, অন্যরকম কালারটা লাগছে। তো ওই পায়ের নৌকার থেকে ওই জায়গাটা একটু কেটে গেল, এই জায়গাটা একটু ব্যথা রক্ত বেরিয়েছে একটু, তো তারপর নেল পলিশ করে ওই সান্ত্বনাটা মিটিয়ে দিলাম পাওটা। তো বন্ধুরা পড়া শেষ করে রান্না করে চলে এলাম, এই যে দেখো দুধ জাল হচ্ছে, এদিকে দুধ বসিয়ে দিলাম, দুধ জাল হচ্ছে, আর ভাত খাওয়ার ব্যবস্থাও হয়ে গেছে, ভাত হয়ে গেল, প্রেশার কুকারে ছিটিয়ে দিলাম, আর মা বাবু তারও এসে গেল, বসে গেল চেয়ারে। তো এখন বাজে প্রায় 10টা, তো রান্না করেছিলাম আজকে ডাটার চচ্চড়ি, আর এই যেদিকে পুঁই শাক দিয়ে মাছ দিয়ে তরকারি, আর ডাল তো আছেই, তো এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে। তো ভাতটা বেরিয়ে নিই আমি, তারপরে দেখো মেয়ে কী করছে, মেয়ে গান শুনছে, একটা প্রভাত সঙ্গীত ওই স্টোবলের সিলেবাসে আছে, তো ওই গানটা শুনছে আর সাথে প্র্যাকটিস করছে। আর এই যে দেখো মিনু এদিকে কী করছে, দুষ্টামি করছে, তো ভাত বেরিয়ে নিয়েছি, আর ওরা বসে পেকে করছে, আর মা জল লেবু সব কিছু রেডি করে রেখেছে। তো এদিকে মেয়েকে সকালে আলু ভাজা করেছিলাম মেয়ের জন্য, কারণ মেয়ে তো ওই সব তরকারি খেতে চাইবে না, তো তার জন্য আলু ভাজি আর ভাত আর দুধ দিয়ে খেয়ে নেবে মেয়ে, তো এই দুষ্টামি করছে, তো বলছি বসো বসো, তো এসে বসলো, এবার নিজেই খাবে। তো আমার মেয়ে লেবু আবার খুব পছন্দ করে, তো লেবু দিয়ে দিলাম, তো আমরা খাওয়া দাওয়াটা সারি বন্ধুরা। তো বন্ধুরা রাত্র বাজে 11টা, একদম কারেক্ট 11টা, তো আমরা 11টার মধ্যে আজকে খাওয়া দাওয়া শেষ করে নিলাম, আর আমার হাজব্যান্ড পাশের বাড়ির দশমীর, আজকে দশমী ছিল তো ওইখানে ইনভাইট ছিল, তো ওইখানে গিয়েছিল, খাওয়া দাওয়া করে আসছে, আর আমরা তো দেখালাম এই সকালে কি রান্না করলাম, সকাল দুপুর দেখাতে মনে নাই, তো তার জন্য এখানে দেখিয়ে দিলাম, আর
মেয়ে তো ভাত খেলো আলু ভাজি আর দুধ দিয়ে, আর আমরাও খেয়ে নিলাম। আর দেখো রাত্রে 11টা চোখের পাতা এত ভার হলো আমার, এখন আর আমি চোখ খুলতে পারছি না। তো আবার একটা অভ্যাস আমার, শুয়ে একটু মোবাইল দেখতেই হবে, কারণ মোবাইল না দেখলে একটু আবার আমার ঘুমটা আসে না। তো যাই হোক, দেখি একটু যদি মোবাইল দেখতে পারি দেখবো, নয়তো ঘুমিয়ে পড়বো। আর আর কি বলবো, সন্ধ্যার সময় মানে আজকে তো প্রচণ্ড, সারাদিনের ব্লগে আমি বললাম যে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ গরম, মানে হায়েস্ট, আজকে ভাদ্র মাসের তো 1 তারিখ, তো হায়েস্ট যা গরমটা আজকে মনে মনে হচ্ছে আমার আজকেই এসেছে। তো সন্ধ্যার সময় ওই গরমের অপোজিট যে ঠান্ডাটা ওইটা দিয়ে গেল, মানে প্রকৃতির এরকমই খেলা, যা যেমন গরম তেমন ঠান্ডা দিল, মানে মন প্রাণ সব জুড়িয়ে গেল ঠান্ডায়। আর বৃষ্টি হলো প্রচণ্ড, একটা ঝড় বৃষ্টি হলো, তো খুবই ভালো লাগলো। তারপর মানে সন্ধ্যার পর যে সময়টা খুব ভালো ভালো কাটলো। আর আজকে সন্ধ্যা টিফিনও করেছিলাম, গোলা রুটি করেছিল মা, ওই সব দিয়ে কিছুই আমি শেয়ার করতে পারিনি, কারণ ওই সময় কারেন্টটা চলে গিয়েছিল একটু, তো তার জন্য সেরকম শেয়ার করতে পারিনি। তো যাই, টিফিন সেরে পড়াশোনা শেষ করে ভাত রান্না করে ভাত খেয়ে এখন আসলাম ঘরে, বাজে 11টা, তো এবার ঘুমাবো। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর আগামীকাল আর একটা নতুন ভিডিওর সাথে তোমার সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই সবাইকে, গুড নাইট।